চলে আসি তোমাদের সঙ্গে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আর সাবধানেও আছি। তো ঋতুস ব্লগের নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে। তো যারা যারা আমার তারা আমাকে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করছো, তার সমস্ত উত্তর দেব আমি আজকে। তার চিন্তাভাবনা করে নিয়েই বসেছি, যেমন বাজে কথার উত্তর দেব তেমন ভালো কথার উত্তরগুলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হলো যে আমি এর আগে আমার তারা আমাকে নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর একটা চ্যানেল মানে আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি। তোমরা এখনও যারা ওই ভিডিওটা দেখোনি তারা দয়া করে সেই ভিডিওটা দেখে নাও, তাহলে অনেকেই অনেকের অ্যান্সারের মানে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, ফলে তাদের আর প্রবলেম হবে না আর বারবার আমার কমেন্ট বক্সে এসে ওই কমেন্টগুলো তোমরা করবেও না, কারণ উত্তরটা পেয়ে গেলে তো মানুষের আর ইচ্ছা হয় না সেটা জানার জন্য। তো আমি বলবো না যে আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে সবাই বাজে বা সবাই ভালো, সবাই জানে, যারা ইউটিউব ভিডিও করে তারা সবাই জানে। আমার মনে হয় যে ভালো খারাপ দুটো নিয়েই কিন্তু আমাদের চলতে হয়, সুখ দুঃখ নিয়ে সংসারে চলতে হয়, যেমন ভালো খারাপ নিয়েও সংসারে চলতে হয়, সব কিছু নিয়ে আমাদের জীবনে বহন করে চলতে হয়। তো কেউ যদি ভালো কমেন্টস করে তাহলে আমাদেরকে ভাবতে হবে কেউ একজন আসছে বাজে কমেন্ট করার জন্য, সেটা ভালো ভিডিও হোক বা খারাপ ভিডিও হোক, এটা কিন্তু আমাদের নিয়েই চলতে হবে। তো আমার মনে হয় প্রত্যেক ইউটিউবাররা জানে যে কমেন্ট বক্সে বাজে কমেন্ট আসবেই, একজন হলেও বাজে কমেন্ট করবে। যদি 100টা কমেন্ট আসে তার মধ্যে অন্তত দুজন আছে যে বাজে কমেন্ট করার জন্য, কারণ সবার মন মস্তিষ্ক সবসময় মানে ভালো কথা বলে না বা ভালোভাবে ভিডিও দেখে না। কিছু কিছু মানুষের মস্তিষ্ক সবসময় খারাপভাবে ভিডিওগুলো দেখে। তো যাই হোক, আমি ওসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাইছি না, যা যেমন ইচ্ছা কমেন্টস করতে পারো, তাতে আমার যাই আসে না। তো আমি জানি যারা ভালো কমেন্টস করছো তাদেরকে বলবো আরও 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 অনেক কিছু তোমাদের জানানোর আছে আমার, আর তোমাদেরও জানার আছে। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সব উত্তর দিয়ে দেবো। আর যারা বাজে কমেন্টস করছো তাদেরকেও বলছি যে যত ধরনের তিতো কথা আছে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলো, তাতে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে। তো যাই হোক, ওসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে তোমাদের তারামায়ের মূর্তিটা কিসের, এই প্রশ্নের উত্তরটা আমি আগে দুটো তিনটে ভিডিওতে বলে দিয়েছি যে আমাদের তারামায়ের মূর্তিটা কিসের। তো এই ভিডিওতে আমি আর বলবো না, তার কারণ হচ্ছে তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমাদের তারামায়ের মূর্তিটা কিসের। তো চলো এবার আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তো আমি প্রথমে বলবো, যেহেতু ভালো দিয়ে সব কিছু শুরু করাটাই আমার মনে হয় ভালো, তো যারা ভালো ভালো কমেন্টস করেছো আর আমার কাছ থেকে কিছু জানতে চাইছো তাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি আগে দেবো। তো প্রথমেই বলি, প্রথম আমাকে একজন কোয়েশ্চেন করেছে যে আপনারা কি তারামায়ের দীক্ষিত। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, বলুন, আমরা তারামায়েরই দীক্ষিত। আমাদের বাড়িতে যেহেতু তারামা প্রতিষ্ঠিত করা আছে তো আমরা তারামায়ের দীক্ষিত। আমার হাজবেন্ড, আমার বাবা আর মামনি, ওরা তিনজনা অনেকদিন আগেই তারামায়ের দীক্ষিত হয়েছে, কিন্তু আমি তারামায়ের দীক্ষিত ছিলাম না। আমি এ বাড়িতে আসার পরে তারামায়ের দীক্ষিত হয়েছি আর তারামায়ের একজন ভক্ত হয়ে আমি সত্যি নিজেকে গর্বিত মনে করি। আমার মানে ভীষণ ভালো লাগে ওনাকে, প্রথম থেকেই ভালো লাগতো, আর এ বাড়িতে এসে ওনার ভালোবাসায় ওনার ভক্তিতে আমার ভীষণ ভালো লাগে, আমার ওনাকে খুবই ভালো লাগে। তো এই নিয়ে অনেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, তা যদি বাজে কমেন্টস করে না থাকো আমার কিছু যায় আসে না। আমার ভক্তি আমার যতটুকু মনে হয় আমি আমার মাকে সেইভাবেই সেবা করি, আমার ঘরের মাকে যেমন ভালোবাসি, আমার মন্দিরের দেবতা যিনি যিনি দেবী হিসেবে আমি পুজো করি থাকে, আমি তাকেও ঠিক ততটাই ভালোবাসি। আমার মন থেকে যতটুকু আমার ভালোবাসার মনে হয় ততটুকুই বাসি, তো তোমরাও ততটাই ভালোবাসবে যতটা তোমাদের মন থেকে চাইবে। তো আমরা বুঝেই গেলেন যে আমরা কিন্তু তারামায়ের দীক্ষিত। তারপরে কোয়েশ্চেন একজন করেছে যে তোমরা কি মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করেছো। হ্যাঁ, আমরা তারামাকে আমাদের বাড়িতে অনেকদিন আগেই প্রতিষ্ঠিত করেছি, আর কবে করেছি সেই প্রতিষ্ঠিত ডেটটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আমি ফার্স্ট যে ভিডিওটা করেছি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তারামায়ের, তাতে কিন্তু নিখুঁতভাবে আমি সমস্ত কিছু বলেছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার যদি আমি এই ভিডিওটাতে নিখুঁতভাবে বলতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, তাই প্লিজ তোমরা ওই ভিডিওটা গিয়ে একবার দেখে নাও। আর আপনারা কি ব্রাহ্মণ পরিবার? না, আমরা ব্রাহ্মণ পরিবার না।
তো আরেকজন আমাকে কোয়েশ্চেন করেছেন, উনি একটা কোয়েশ্চেন করেছেন যে আপনারা কি ব্রাহ্মণ পরিবার। তো ওটার উত্তর হলো যে না, আমরা ব্রাহ্মণ পরিবার নই। আর উনি বলেছেন যে ব্রাহ্মণ পরিবার ছাড়া কি পুজো করা যায় না। এটা তারা মা পুজো করা কি যায়, কেন করা যাবে না তারা মা পুজো ব্রাহ্মণ ছাড়া? তারাপীঠে যারা তারা মায়ের পুজো করেন তারা সবাই কি ব্রাহ্মণ পরিবার থেকে? বা আমরা তো কত ভক্ত মাকে পুজো দিতে যাই বা অন্য অন্য দেবদেবীকেও পুজো দিই, তা ব্রাহ্মণ পরিবার ছাড়া মায়ের পুজো করা যাবে না? এটা অন্তত আমি বিশ্বাস করি না, এটা আমি মানিও না। আমরা ব্রাহ্মণ পরিবার নয় বলে কি তারা মায়ের সেবা করতে পারবো না, এটা কি কোথাও লেখা আছে? আমার তো মনে হয় না। তো যাই হোক, তারপরে বলছে যে আরেকজন আমাকে কোয়েশ্চেন করেছে, এটা আমি আগের ভিডিওতে বলিনি, কেউ আমাকে বলে জিজ্ঞেস করিনি তাই, তোমাদের বাড়িতে কি বলি হয় পুজোর সময়? তো তাকে বলি যে না, আমাদের বাড়িতে বলি হয় না, কেননা মামুনি মনে করে যে পুজোর দিন প্রাণী হত্যা করা ঠিক নয়, তাই জন্য আমাদের বাড়িতে বলি হয় না। এটা বাবা মামুনি আমাদের বাড়িতে কেউই পছন্দ করেন না, যে পুজোর দিন প্রাণী হত্যাটা ঠিকঠাক পছন্দ করেন না বলে আমাদের বাড়িতে কিন্তু বলি হয় না। তো তারপর একজন আমাকে বলছে, আপনার বাড়িতে তারামা পুজো, আপনারা কি বাড়িতে তারা মা পুজো করেন? হ্যাঁ, আমার বাড়িতে তারা মা আছে, তো আমরা বাড়িতেই তারা মাকে পুজো করি। আর দেখুন, রেগুলার আর পুজো ব্রাহ্মণ দিয়ে করাই না আমরা, আমরা নিজেরাই যতটুকু ভক্তিতে মায়ের জন্য জল মিষ্টি ভোগ ফুল দিতে পারি সেইভাবে দিয়েই মায়ের পুজো বা মাকে সেবা করার চেষ্টা করি, প্রতিদিন ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করাই না। আর এবারে আমার যেগুলো আমার ভালো ভালো কমেন্টস করেছিল যারা, তাদের যেগুলোর উত্তর আমি আগের ভিডিওতে দেইনি, সেই কোয়েশ্চেনের আনসারগুলো এই ভিডিওতে দিয়ে দিয়েছি। যারা দুটো ভিডিও আগেরটা দেখেছো এটা দেখবে, তারা অনেকটা বিষয়ে তারা মায়ের সম্বন্ধে জেনে যাবে, অনেক কোয়েশ্চেনের আনসারও পেয়ে যাবে, তাদের পক্ষে আর কোনো অসুবিধা হবে না। এবার আসি আমি কিছু খারাপ কমেন্টসের উত্তর দিতে। প্রথমত একটা কথা সবাই বলছে যে তারা মায়ের মূর্তি নাকি ঘরে রাখতে নেই। তো ঘরে রাখতে নেই বলছেন, কেন রাখতে নেই যদি একটু জানাতেন ভালো হতো, আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম না। তারা মায়ের মূর্তি কেন রাখতে নেই? এই বাজে বাজে কথাগুলো বলার আগে একবার ভাববেন, কেননা একজন বলেছেন যে তারা মা শ্মশানবাসিনী, তারা মা তান্ত্রিক দেবী, তারা মাকে নাকি ঘরে রাখতে নেই। তো মাকে ঘরে রাখতে নেই, মাকে বাইরে রাখতে হয়, এই কথাগুলো আমি মানি না। আমার বাড়িতে তারা মা আছে বলে আমি মানি না, বা আমার বাড়িতে তারা মা না থাকলে আমি মানতাম না, মানতাম এগুলো কিন্তু কখনোই না। আমি প্রথম থেকেই বলবো, এই ঠাকুরকে ঘরে রাখতে নেই, ওই ঠাকুরকে ঘরে রাখতে নেই, এই ঠাকুরের মুখ দেখতে নেই, ওই ঠাকুরের মুখ দেখতে নেই, এই দেবীর পুজো করতে আছে, ওই দেবীর পুজো করতে নেই, এই ধারণাগুলোই মন থেকে মুছে ফেলুন। আপনার যাকে ভালো লাগবে, আপনি যাকে ভালোবাসবেন, আপনার যাকে নিজের মনে হবে তাকেই তো আপনি আপনার ঘরে জায়গা দেবেন। তো তারা মা আর তারা মায়ের কিছু আমাদের ভালো লেগেছে, তারা মায়ের কিছু আমরা ভালো মনে করি, তারা মাকে আমরা পুজো করব সেই আশা নিয়েই তারা মাকে প্রতিষ্ঠিত করেছি। তো ওই আপনার কথা শুনে তো আমি তারা মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করব না, পুজো করব না, এগুলো তো বাদ দিতে পারবো না। তো আপনি ফালতু এই কমেন্টসগুলো যদি আমার কমেন্ট বক্সে এসে না করেন আপনারা, তাহলে আমি বেশি খুশি হব। তো আর একজন আমাকে প্রশ্ন করেছে যে তারা মা তো, আমি আগের ভিডিওতে অনেক 5-6 মাস আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে তারাপীঠ থেকে তারা মাকে ডেকে এনেছি, ডেকে এনে বাড়িতে পুজো হলো। তো আরেকজন আমাকে বলেছে যে তারা মা, তারাপীঠ থেকে কি তারা মাকে ডেকে আনা যায়? দেখুন একটা কথা বলি, তারাপীঠ থেকে তারা মাকে ডেকে আনা যায় কি যায় না সেটা তো আমার থেকে আপনি ভালো জানেন হয়তো, তাই সে প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, আপনি জানেন যেহেতু। তো তারা মাকে তারাপীঠ থেকে ডেকে আনা যায় না, কিন্তু আমরা যখন তারা আমাদের বাড়িতে তারা মাকে পুজো করি তখন আমরা তারাপীঠে যাই, গিয়ে ঠাকুরকে নিমন্ত্রণ করে আসি, আর ঠাকুরকে বলেও আসি, ভোগ দিয়ে আসি, আর বলেও আসি যে ওই দিন ওই আমার বাড়িতে পুজো হবে, তুমি গিয়ে আমার বাড়িতে পুজো গ্রহণ করো। তাহলে কি আমি তারা মাকে তো নিমন্ত্রণ করে আসছি? আমরা যখন বিয়ে বাড়ি বা কোনো পুজো বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যখন আমরা যাই তখন কেউ আমাদেরকে আগে থেকে নিমন্ত্রণ করে যাই বলে আমরা যাই, আমাদেরকে ডাকে বলে আমরা যাই, তাহলে তারা মাকেও তো আমরা গিয়ে নিমন্ত্রণ করে আসছি যে আমার বাড়িতে তুমি গিয়ে মা পুজো নিও, তাহলে তাকে ডেকে নিয়েই পুজো করা হচ্ছে না?
তো সেই জন্যই আমি লিখেছি, ভিউজ বাড়ানোর জন্য লিখেছি কি না লিখেছি সেটা আপনার মনে হয়েছে আপনি বলেছেন, সে নিয়ে আমি বিতর্কে যেতে চাই না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা লিখেছি। আর একটা কথা লিখেছে একজন, যে ঘটা করে মায়ের ভোগ বানিয়েছে, তারা মায়ের আগে বামদেব খায়, সেটা কি জানেন? তাদেরকে বলি যে তারা মায়ের আগে বামদেব খায়, তারা মায়ের আগে বামদেবের পুজো হয়, তারা মার পরম ভক্ত বামদেব, তারা মা বামদেব ছাড়া চলতে পারেন না, তারা মা যা করেছে সব বামদেবের জন্যই হয়েছে, তারা মা এত যে অবতার আমাদের কাছে তাও বামদেবের জন্য। এই কথাগুলো সবাই জানে, সবাই বোঝে, আমার বাড়িতে তারা মা আছে আমি তো আরো বিশেষ করে জানবো তারা মার সম্বন্ধে, তাই না? যারা হয়তো তারা মা সম্বন্ধে বেশি আলোচনা করে না তাদের থেকে, আমার বাড়িতে যেহেতু তারা মা আছে আমি জানি আমার এত প্রশ্নের সম্মুখীন হতে হবে, সবাই এইসব নিয়েই আলোচনা করে, তো আমি এই বিষয়গুলো ভালো করেই জানি। তো আমাদের বাড়িতে কিন্তু শুধু মাকে ভোগ দেওয়া হয় এমন না, আমাদের একটা কথা হয়তো আপনি আপনারা জানেন কি না আমি জানি না, তারা মাকে যে কারণে প্রতিষ্ঠিত করা হয় তার ডান দিকে থাকেন মহাদেব আর বাম দিকে থাকেন বামদেব। তো আমাদের দুটোই আছে, একদিকে ডান দিকে আছে মহাদেব আর বাম দিকে আছে বামদেব, তো তাদের দুজনার ভোগ দেব না আর তারা আমাকে ঘটা করে ভোগ দেব, এই কমেন্টসগুলো ফালতু করবেন না। আগে দেখবেন ভগবানকে কাকে কাকে ভোগ দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে না, কি করা হচ্ছে না করা হচ্ছে, বুঝে শুনে কমেন্টসগুলো করুন, না বুঝে শুনে কমেন্টস করবেন না, সম্বন্ধে যেতেই চায় না। মন মানসিকতা ভালো হলে তারা ভালো কমেন্টস করবে। তো যাই হোক, আমি চাইবো কেউ এসে তারামা সম্পর্কে বাজে কমেন্টস করবেন না, আর একটা কথা প্লিজ বলবেন না যে তারামাকে বাড়িতে রাখা যায় না, এই কথাটা সত্যি আমার পক্ষে নেওয়া সম্ভব না, তাই প্লিজ হাত জোর করে আপনার যে হাত জোর করে যে তারামাকে নিয়ে প্লিজ এই কথাটা বলবেন না, এটা শুনতে ভীষণই খারাপ লাগে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, টাটা।